চিলাস জালরে ওবিসিসি অতিরিক্ত মুখ্য যন্ত্রী প্রদীপ রথ আয় বহির্ভূত সম্পত্তি ঠুল অভিযোগে যন্ত্রী ঘর সমেত বিভিন্ন স্থানরে রেড করেছে ভিজিলান্স। ভুবনেশ্বর, কটক, ভদ্রক, যাজপুর, খোর্ধা সমেত বারটি স্থানরে চড়াও জারি। রেডরে নয় ডিএসপি ও এগার ইন্সপেক্টর সামিল অছন্তি। ভিজিলান্স জালরে ওবিসিসি অতিরিক্ত মুখ্য যন্ত্রী প্রদীপ রথ আয় বহির্ভূত সম্পত্তি ঠুল অভিযোগে যন্ত্রী ঘর সমেত বিভিন্ন স্থানরে রেড করেছে ভিজিলান্স। ভুবনেশ্বর, কটক, ভদ্রক, যাজপুর, খোর্ধা সমেত বারটি স্থানরে চড়াও জারি। রেডরে নয় ডিএসপি ও এগার ইন্সপেক্টর সামিল অছন্তি। অধিক আলোচনা ফোন লাইন আমার কটক ব্যুরো হেড ইমরান খান আমার সহ যোড়ি হয়েছেন। ইমরান, পুরা অপডেট বর্তমান কোণ আসুচি? ভিজিলান্স জালরে ফসিছন্তি ওবিসিসি র অতিরিক্ত মুখ্য যন্ত্রী প্রদীপ রথ এবং অনেক স্থানরে যেমিতি ভুবনেশ্বর কুহতু, কটক কুহতু, ভদ্রক কুহতু, যাজপুর কুহতু কি খোর্ধা কুহতু, বারটি স্থানরে চড়াও জারি রয়েছে। কেউটি কেউটি তাঙ্কর কোণ কোণ সব সম্পত্তি রয়েছে? ভিজিলান্স পক্ষর কিছু সূচনা রয়েছে কি? দেখুন তো বিদ্যুৎ প্রভা, যেহেতু ভিজিলান্স জালরে বর্তমান সবুঠু বড় বড় যে মৃত্যুখর অধিকারী ছেলে বা যে যন্ত্রী ছেলে, যে পূর্ব সরকার সময়ের সে বিভিন্ন বড় বড় প্রকল্প কার্যের মধ্যে নিয়োজিত ছিলেন এবং যেন পূর্বের মধ্যে আপনি জানতে লোয়ের সুস্থেল যন্ত্রী কথা কুহতু কিংবা প্রভাস যাও জন যন্ত্রী কথা কুহতু, বিভিন্ন বড় বড় প্রকল্প যন্ত্রী মানে সমস্ত বা ইঞ্জিনিয়ার মানে যে পূর্বর মধ্যে কোটি কামরে মধ্যে নিয়োজিত ছিল সেমানক বর্তমান ভিজিলান্স মধ্যে রয়েছে বা সেমানে বর্তমান ভিজিলান্স ক্যাঙ্গার মধ্যে রয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজি মধ্যে যে ওবিসিসি র আডিশনাল চিফ ইঞ্জিনিয়ার প্রদীপ রথ তাঁকর অফিস এবং তাঁকর যে রয়েছে কার্যালয় সেটি মধ্যে ভিজিলান্স পক্ষ রেড বর্তমান চালছে এবং পাখাপাখি বারোটি স্থানের সে রেড করছেন। কটক, ভুবনেশ্বর, ভদ্রক এবং যাজপুর, খোর্ধা পাখাপাখি এই পাঁচ ছটি জেলার মধ্যে বিভিন্ন জায়গায় তাঁকর বর্তমান রেড চালছে, সার্চ অপরেশন চালছে এবং এটি তাঁকর সে আয় বহির্ভূত সম্পত্তি অভিযোগ যেহেতু এই রেড চালছে এবং এটিতে তাঁকর আয় যেহেতু আয় ঠারু কেতে অধিক তাঁকর সম্পত্তি বর্তমান রয়েছে সেই নিয়ে বর্তমান হিসাব নিকাশ করছে ভিজিলান্স। যেহেতু ভিজিলান্স স্পেশাল কোর্ট পক্ষের সার্চ ওয়ারেন্ট মধ্যে তাঁকর নাম জারি করা এবং সেই পরিপ্রেক্ষিতে ভিজিলান্স এহা রেড করেছে এবং ওড়িশা ভিজিলান্স টিম পুরো এটিরে মধ্যে নিযুক্ত করেছে। তা পূর্বর মধ্যে আপনার সূচনা দৌছিলে যে নয় জন ডিএসপি এবং এগার জন ইন্সপেক্টর মধ্যে সেই রেড্রে মধ্যে সামিল অছন্তি এবং যদি আবশ্যকতা পড়িথায় তাহলে আহরি কিছু অফিসার মানক মধ্যে এসপি নিযুক্ত করা যাই পারিব। এবং যেহেতু জানিব ওবিসিসি যা কি হচ্ছে ওড়িশা ব্রিজ এন্ড কনস্ট্রকশন অফ কর্পোরেশন, ইয়া দ্বারা ওড়িশার বিভিন্ন স্থানরে বড় বড় ব্রিজের মধ্যে কাম হয়েছে, বড় বড় সেতুর মধ্যে কাম হয়েছে। তো এহারি মধ্যে সে প্রকৃতরে সে সেতুরে এবং সে ব্রিজরে কেতে কোটি টাকা খরচ হচ্ছিল, সেতুরে কেতে হিসাব নিকাশ সরকার কোণ সব রহুল, কেতে টঙ্কা সেতুরে মধ্যে হেরফের হচ্ছিল, এই সবুকু নিয়ে কোটি না কোটি অনেক সময়ের প্রশ্ন মধ্যে উঠুছিল। পূর্ব সরকার সময়ের যে বিরোধী দল ছিল সেমানে সরকারকে ঘেরুলে, অধিকার কর্মী মানে সেমানে মধ্যে তথ্য আনিকি সরকারকে মধ্যে ঘেরুলে, তা সহ বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করছিল, আমি মধ্যে খবর প্রকাশ মধ্যে করছিল। তো কোটি না কোটি আমি কইপারিব যে দুর্নীতিখোর অধিকারী মানে ছিল পূর্ব সরকার সময়ের, দুর্নীতিখোর যে যন্ত্রী মানে ছিল পূর্ব সরকার সময়ের সেমানে বর্তমান কোটি না কোটি ভিজিলান্স স্ক্যানার উপর অছন্তি এবং গোটিয়ে পরে গোটিয়ে ভিজিলান্স সেমানক উপর বসিকি রেড করছে এবং সেমানক পরবর্তী অবস্থায় গিরফ মধ্যে করছে। আপনার দেখুছেন পূর্বর সয়েল কনজারভেশন যে রয়েছে অফিসার বা যন্ত্রী তাঁকু মধ্যে ভিজিলান্স বিদ্যালয়ের মধ্যে ছিলেন, প্রভাস কুমার প্রধান চিফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার মধ্যে ছিলেন এবং তা পূর্বর অনেক জন যে পূর্ব সরকার এপিসি কারবার করেছিল অনেক জনকর না সামনাকু আসিছে এবং ভিজিলান্স রেড করুছি, পুরা তদন্ত করুছি। তবে প্রদীপ রথঙ্কর মধ্যে তদন্ত চালিছে, পুরা তদন্ত ভিজিলান্স র সরিবা পরে স্পষ্ট হব কিন্তু বাস্তবরে তাঙ্কর কেউ কেউ জায়গায় সম্পত্তি অছি, কেতে মাত্রারে সম্পত্তি রহিছি। বহুত বহুত ধন্যবাদ ইমরান তমাম অপডেট পাইঁ খবর। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।